আসলে প্রিয় মানুষ সাথে থাকলে জীবনটা আসলে অনেক সুন্দর। তো ভালো লাগার মুহূর্ত শেয়ার করছি। তুমি আমার প্রথম সে জীবনে ভালোবাসা। আশা করি লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম সবাইকে, দিস ইজ মিমি। আর মিমিস ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। আর নতুন আরও একটি ব্লগ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সে বৃহস্পতিবার রাতে এসেছিল, সেই ক্লিপটি নেওয়া হয়নি। সকালে আমরা ঘুরতে গিয়েছিলাম আমাদের ননা আমার ননাসের বাসায়। ওখান থেকে এসে এটা হলো আমাদের বাসা, আমার বাবার বাড়ি, এখানে গিয়েছিলাম। আর এটা হলো আমার ছোটো ভাই। তারা দুজন অনেক দুষ্টুমি করে, দেখলে বুঝতে পারবেন। মানে তারা হলো শালা দুলা ভাই দুজনেই। ও আমাকে বিচার দিচ্ছিল ওর ফোন নেওয়ার জন্য, কিন্তু ও ওর ফোন দিবে না। এর জন্য আর একটু আমি ঢং করছিলাম, বলছিলাম একটু ভিডিও করো, কিন্তু সে করবে না। এর জন্য এমন এক্সপ্রেশন দিচ্ছিল, সে ভিডিওটা আসছে চায় না, কিন্তু যখন নিয়ে আসি ঠিকই আসে। আর এটা হলো রাত্রিবেলা। রাত্রিবেলা আমরা গিয়েছিলাম আমাদের দোকানে বাবার সাথে দেখা করতে, সেখান থেকে এসে আবার মেলায় গিয়েছিলাম, যেহেতু মেলার জন্য সে আসছে। কিন্তু গিয়ে তো আমি অবাক, এত ভিড়। আর এই মেলাটা যেহেতু এক মাস ব্যাপী হবে, আমার বেশ প্রত্যেকবারই বেশ কিছুবার যাওয়া হয়, এবারও তার ব্যতিক্রম নয়। কিন্তু রাত্রে খুব কমই যাওয়া হয়, আর ওই দিন রাত্রে গিয়ে তো আমি একদম অবাক, এত পরিমাণ লোকজন ছিল। আর এখানে সে টিকিট নিচ্ছে, আর অনেক ভিড়াভিড়ি ছিল, আমি বুঝতে পারি নাই যে এত ভিড় হবে, না হয় দুপুরেই চলে যেতাম মেলা দেখতে। আর দুর্ভাগ্যবশত কোনো দোকান থেকে কিছু কিনতে পারিনি, কারণ এত পরিমাণ ভিড় ছিল, মানে যাওয়াই যাচ্ছিল না। ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন কীরকম লোকের ভিড় ছিল। এটা হলো প্রবেশ পথ, এখানেই এত ভিড়, প্রত্যেকটা দোকানেই এত পরিমাণ ভিড় ছিল। ইচ্ছে করছিল না যে এত লোক ঠেলে, ভিড় ঠেলে কোনো কিছু কিনতে। এর জন্য কোনো কিছুই কেনা হয়নি। সে বারবার বলছিল যে কী নিবে নাও, কিন্তু আমি কিছুই নিইনি, কারণ এত ভিড় ঠেলে যাওয়া আমার যেতে আমার ইচ্ছে করছিল না একদমই। শুধু চারপাশ দিয়ে ঘুরেছি, আর ওইদিকে তো যাওয়াই হয়নি যেদিকে নৌকা বা বিভিন্ন ই ছিল, কারণ এত পরিমাণ ভিড় ওখানে যাওয়া সম্ভব না। কিছু নিইনি বলে তো তাকে আর ছেড়ে দেওয়া যায় না, এর জন্য তার পকেট থেকে 500 টাকা মেরে দিয়েছি আর কি। কিছু কিনিনি বলে আমার কিন্তু একদমই মন খারাপ না, কারণ এরপর সে চলে গেলে আমি বান্ধবীদের সাথে আবারও যাব, তখন এই টাকাটা আমি খরচ করব। এত পরিমাণ ভিড় ছিল, এর জন্য আর যাওয়াই হয়নি। তবু গিয়েছি যেহেতু, তাই ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম, যেখানে ভিড় কম সেখানে যা বেশি আর কি যাওয়া হয়েছে, সেদিকটায় একটু ভিড় কম হলে সেদিকে আর কি ঘোরাঘুরি করা হয়েছে। আর এই দোকানটা একটু ঢুকেছিলাম, কারণ এখানে কুকারিজের সব অ্যাক্সেসরিজ ছিল, আর এগুলো তো আমার অনেক পছন্দ, তার জন্য এখানে গিয়ে একটু যাওয়া হয়েছিল। আর এখানে দাঁড়িয়েছিলাম, বেশি ভিড় ছিল বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এগুলো, বাট ওঠা হয়নি, অনেক ভয় লাগে এগুলোতে উঠতে। আর যাই হোক, তো ভিড় ঠেলে গিয়েও অনেক ভালো একটা সময় কেটেছে, অনেক ঘোরাঘুরি হয়েছে, আর আলহামদুলিল্লাহ। এ আমার কোনো কিছুতেই না করে না, তেমন কিছুই কিনা হয়নি, শুধু আমার ননাসের মেয়ের জন্য একটা জামা কিনা হয়েছে। আর এই তো একটু আমরা ভিডিও করে নিচ্ছিলাম, আর বেশ কিছু ছবি তোলা হচ্ছে, ছবি তুললাম, সেগুলো দিয়ে দিলাম। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এই তো সকালবেলা সে চলে যাবে, রেডি হচ্ছিল, আর আমি একটু ঢং করে ভিডিও করছিলাম। আসলে এই মুহূর্তগুলো যাদের প্রিয় মানুষ দূরে থাকে তারাই বলতে পারে যাওয়ার দিনটা কেমন লাগে। আসলে আমার যেদিন যায় অনেক মন খারাপ লাগে সত্যি কথা বলতে, কিন্তু প্রকাশ করতে পারি না। আর সে অনেক রাগ করে আমি যদি প্রকাশ করতে যাই, তারপর তার কাছে আমি টাকা চাচ্ছিলাম, সে দুষ্টামি করছিল আমার সাথে। আর এই তো আমার মন খারাপ দেখে সে আমি তার সাথে গিয়েছিলাম তাকে দিয়ে আসতে। আর মুহূর্তটুকু আর কি বলবো, বলার মতো আমি কোনো ভাষা পাচ্ছি না, অনেক খারাপ লাগে আসলে যেদিন যাই। তাও আমি একটু স্মৃতিগুলো ধরে রাখার জন্য একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম, সে নিজেও আমাকে একটু ভিডিও করে দিয়েছে। আর সে যাওয়ার পথে কোনো কিছুই নিতে চায় না, অনেক লং জার্নি করবে, না খেলে কেমন লাগে না, সে কিছু নিতে চায় না। এর জন্য তাকে কিছু বিস্কিট আর টুকটাক কিছু জিনিস কিনে দিলাম। আর এই তো গাড়ি দাঁড়িয়ে আছে, এখন সে চলে যাবে। আর আজকে এই পর্যন্তই, ভিডিওটি এখানেই শেষ করছি, ধন্যবাদ।